welcome back to the channel caring mombysoma আর সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা আর জন্মাষ্টমীর দিন সকাল সকাল স্নান করে কিন্তু চলে এসেছি একদমই রেডি হইনি যেরকম ঘরে থাকি সেভাবেই চলে এসেছি আসলাম একটা ছোট একদম একটা মিনি ব্লগ যেটা কিনা পুরো জন্মাষ্টমীর ব্লগটা যদি দেখাতে যাই অনেকটা বড় হয়ে যাবে আর এক্ষুনি আমি এটা পোস্ট করব একটু বাদেই মানে আমি যতক্ষণ এডিটিং করতে লাগে কারণ অনেক কাজ রয়েছে তার মধ্যে এটা করতে হবে তো দেখাবো তোমাদের যা যা আমি কিনেছি এবারে জন্মাষ্টমীতে আমি গোপুর জন্য কী কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব খুব স্পেশালি করে বানিয়েছি এবারে যে দুটো জিনিস আমি বানিয়েছি একটা বানিয়েছে ইন্দ্র আর একটা বানিয়েছে বাবা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব দুজন দুরকম জিনিস দিয়েছে গোপুকে আর ড্রেস কিনেছি কিছু সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আগে চলো ড্রেসটা দেখে নিই কেমন হয়েছে সেটা তোমরা বলো দেন আমি আসল জিনিস যেটা কিনেছি এবারে সেটা তোমাদের দেখাবো তো চলো ড্রেসগুলো কী কী কিনেছি সেটা দেখিয়ে দিই আমি পার্টিকুলার একটা একটা করে দেখাচ্ছি না জাস্ট আমি একবারে দেখাচ্ছি তোমাদের চলো আমি আমার ফেস দেখাবো না ডিরেক্টলি তোমাদের দেখাচ্ছি চলো দেখে নাও গোপুর ড্রেসগুলো অবশ্যই তোমরা জানিও আর অনেক কিছু অনেক একসাথে কিনেছি লক্ষ্মী ঠাকুরের গোপুর জগন্নাথের সবারই একসাথে কিনেছি তো আরও কিনবো পুজোর আগে কেনার ইচ্ছে রয়েছে কারণ আমি জন্মাষ্টমীর অনেকটা আগে কিনে রাখি কারণ জন্মাষ্টমীর সময় মানে প্রচুর ড্রেসের দাম হয় মানে অনেক দাম হয় আর আমি অত হিজিবিজি ড্রেস অতটা কিনি না কারণ সেগুলো কিন্তু ইউটিলাইজ সেভাবে করানো যায় না ওই একদিন সাজানো গোছানোর জন্য 700-800 টাকা দিয়ে কেনার কোনো যুক্তি আমার কাছে মনে হয় না আর ওগুলো ওয়াশেবল নয় সবথেকে বড় প্রবলেম হচ্ছে এটা যেটা মানে সারা বছর ইউজ করতে পারবো আমি সেরকমই আর কি ড্রেসগুলো কিনি তো চলো এবারে দেখাই তোমাদের জন্মাষ্টমী স্পেশাল এবার আমি মানে আমরা কী কিনেছি তো এক এক করে বানিয়ে দেবো সব কিছুই ইচ্ছে রয়েছে যদি উনি চান অবশ্যই হবে আর উনি চাইবেন আমার বিশ্বাস তো সবার আগে তোমাদের দেখাবো এটা দেখো আমি তোমাদের ক্লোজে দেখিয়ে দেব অ্যাকচুয়ালি কী হয় জানো তো আমি তো গোপ্রোতে এখন বেশিরভাগ শ্যুট করি যখন ফ্রন্ট ভিডিও করি না তখন এত ফেসটা বড় বড় লাগে নিজেকে যখন এডিটিং করি তখন নিজেকে এত বাজে লাগে কি বলবো আর সেটা মোবাইলে বা ক্যামেরাতে সেটা হয় না কিন্তু গোপ্রোতে হয় কেন মানে ফেসটা প্রচুর বড় লাগে তো যাই হোক তোমরা একটু ইগনোর করো ফেসটা খুবই আমি একদমই নর্মাল একটা লুকে এসেছি কোনো কিছু না করো কারণ প্রচুর কাজ আছে ভিডিওটা আমি পোস্ট করবো এখন গোপুকে স্নান করাবো দেন শাশুড়িমা তালের বড়া মালপ ওগুলো করছে ওগুলো তোমাদের সাথে দেখাবো আর সন্ধেবেলা যেটা সন্ধ্যা আরতি হবে ভোগ লাগানো হবে তালের বড়া মালপোয়া দিয়ে সেটা করবো যাই হোক ওটা আলাদা ব্লগে আসবে এই ব্লগটা কিন্তু আসবে না জাস্ট আমি এই ব্লগটাতে আমি কী কী শপিং করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো এই দুটো তো ফার্স্ট তো এই বালা দুটো নেওয়া হয়েছে আমি ক্লোজে তোমাদের দেখিয়ে দেবো বালা দুটো অ্যাডজাস্টেবল এরকম বালা দুটো নেওয়া হয়েছে এই বালা দুটো দিয়েছে বাবা খুব সুন্দর খুব সুন্দর দেখতেই পাচ্ছ আর সেকেন্ড যেটা হয়েছে সেটা হচ্ছে এই হারটা ছোট্ট হারটা এই হারটা এই হারটা কিন্তু দিয়েছে ইন্দ্র তো মটর মটর হার খুবই সুন্দর
এই দুটোই কিন্তু গোল্ডের বানানো হয়েছে, গোল্ডের সেভাবে মানে কানের দুল ছাড়া আমার গোপুর কিছু আর কি নেই, কারণ আমাদের গোপু তো খুব একটা অনেক দিন আগে আসেনি, 2015 এসছে, যে বছর আমার বাবা এক্সপায়ার করে সে বছর এসেছিল, তো তারপরে থেকে সেভাবে টুকটুক করে আর কি মানে সোনার টিপ এটা কানের দুল এইসবই করা হয়েছিল, দিয়ে এটা আর কি ইন্দ্র বানিয়ে দিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই বলো। তো ব্লগটা খুবই ছোট, আই হোপ কি তোমরা তোমাদের ভালো লাগলো। আর মেইন যে জন্মাষ্টমীর ব্লগটা সেটা পরশু আসবে, মেবি পরশু কি তার পরের দিন আসবে, কারণ কালকেও ভোগ দেওয়া হবে নন্দ উৎসব যেহেতু, কালকে খিচুড়ি লাবড়া এগুলো আর কি ভোগ দেওয়া হবে, পায়েস তারপরে চাটনি এইসব দিয়ে ভোগ দেওয়া হবে, আর আজকে তালের বড়া মালপোয়া। এই তো চলো ব্লগটা আজকে এন্ড করছি, এখানেই কী কী শপিং করেছি সেটাই দেখালাম, আর বিশেষ কিছু আর দেখানোর নেই যে কী বানালাম এবছর। তো চলো আজকের ব্লগটা এন্ড করছি, তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, আর আমার ফেসটা কিন্তু ইগনোর করো, একদম নর্মাল, একদম ঘরে যেরকম থাকি সেরকমভাবে চলে এসেছি, কারণ বাড়িতে থাকা অবস্থা অত সাজগোজ আমি করতে পারি না। তো চলো টাটা, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। কালকে আসবে মনসা পুজোর ব্লগটা, কালকে নন্দ উৎসব, কালকে আমি মনসা পুজোর ব্লগটা দিয়ে দেবো, আজকে দিতাম যেহেতু এই ব্লগটা আসবে সেজন্য কিন্তু তাই দিলাম না, তো কালকে অবশ্যই আসবে মনসা পুজোর ব্লগটা। তো চলো টাটা।